বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি এসে গেছি আজকে একটা আপকামিং বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। আজকে যে বাংলা সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটা হচ্ছে স্টার জলসায় আসতে চলেছে, সিরিয়ালের নাম অর্ধাঙ্গিনী। সো তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা সিরিয়াল বন্ধ হয়ে যাবে, আমাদেরকে টাটা বাই বাই বলে চলে যাবে, কিন্তু সিরিয়ালটা কোনটা, কোন সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে খুব শিগগিরই এবং আসতে চলেছে সেইখানেই সিরিয়াল অর্ধাঙ্গিনী। তো ফার্স্টে আমি অর্ধাঙ্গিনী সিরিয়াল সম্পর্কে একটু বলে নিই, তারপরে আমি বলে দেবো যে কোন সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে। তো অর্ধাঙ্গিনী সিরিয়ালটা একটা সুন্দর একটা লাভ স্টোরির উপরে আসতে চলেছে, যেটাতে হচ্ছে ছেলেটা একরকম, মেয়েটা আরেক রকম, এদের দুজনে এরা বিয়ে করবে এবং বিয়ের পরের যে জীবনটা সেটা নিয়েই হচ্ছে গল্প। তো স্টার জলসা কর্তৃপক্ষ এটাই জানাচ্ছে যে হয়তো এই সিরিয়ালটা এমনই যেটা আগে কখনো আমরা মানে সিরিয়াল প্রেমীরা কোনোদিনও পায়নি। গল্পটা সম্পূর্ণ অন্যরকম এবং গল্পটা হয়তো আমাদের সবার কাছে এবং মানে বলতে গেলে কি বলবো খুব ভালো আসবে, একটা একটা ভালো একটা ফিলিংস আসবে, এই কুট ক্যাচালি এত কিছু থাকবে না, আবার পরে গল্পের সূত্রে সেগুলো ঢুকতেও পারে, বাট একটা সুন্দর একটা লাভ স্টোরির উপরেই গল্পটা আসছে। যেহেতু সিরিয়াল প্রেমের কাহিনী ছিল, লাভ স্টোরি বন্ধ হয়ে গেছে, মায়ার বাঁধনও ছিল একটা ভালো কমপ্লিট লাভ স্টোরি, সেটাও মানে বলতে গেলে কেমন যেন প্যান প্যান করছে রাইটারের দোষে, কুসুমদলাও সেম প্রবলেম। তো এই ধরনের গল্পগুলোর জন্যে মানে স্টার জলসা ঠিক করে যে একটা নতুন এমন গল্প নিয়ে আসবে যাতে করে আমরা যারা সিরিয়াল প্রেমী রয়েছি তারা একটুখানি শান্তিতে বসে জিনিসটা দেখতে পারি। তো এই সিরিয়ালটা আসতে চলেছে খুব শিগগিরই। তো সিরিয়ালের নাম অর্ধাঙ্গিনী, এই সিরিয়ালে দেখা যাবে মোট তিনজনকে হয়তো। তো তার মধ্যে দুজনকে তোমরা প্রমোদেই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একজন রাহুল। রাহুলকে আমরা অনেকগুলো সিনেমাতে দেখে এসেছি, রাহুল ব্যানার্জি চিরদিনই তুমি যে আমার বললেই সবাই বুঝে যাবে, তবু বলে দিই স্টার জলসে আগে কতগুলো সিরিয়াল করেছে, একটা হচ্ছে তুমি আসবে বলে, দুই হচ্ছে স্বপ্ন উড়ান, তো তাতে আমরা দেখে এসেছি। উল্টো দিকে যে রয়েছে নবনীতা দাস, তার ব্যাপারে কিছু আর বলা নেই। জি বাংলায় একটা সিরিয়াল হতো যেটার নাম ছিল হচ্ছে দ্বীপ জেলে যায়। তো এই দ্বীপ জেলে যায় দিয়া, আর্য দিয়া আর কি, আর্য এখন কুন্দফুলের মালা করতে ব্যস্ত আছে তাই জন্য দিয়া এদিকে চলে এসছে। তো যাই হোক, দিয়াকে দেখা যাবে নায়িকা হিসেবে আর রাহুলকে দেখা যাবে নায়ক হিসেবে। তো এটা তোমরা বুঝতেই পেরে গেছো, এটা নতুন কি আবার বলছি তাই না। বাট আরও একজন এন্ট্রি নিতে পারে এই সিরিয়ালে, সেটা কে, সেটা কি এই ভিডিওটাতে বলে দেবো নাকি পরে বলবো, চলো ছাড়ো বলেই দিই। বিষয় হচ্ছে আরও একজন আছে যার নাম হচ্ছে পায়েল দে। আমরা জি বাংলা একটা সিরিয়াল হতো তবু মনে রেখো, তবু মনে রেখোতে সিরিয়ালে ছিল সুপ্রিয়া হিসেবে, আর আশা করি বলতে হবে না সবাই বুঝতে পেরে গেছো। তো উনিও হয়তো এই সিরিয়ালটাতেই ব্যাক করছেন। সো তোমরা বুঝতেই পারছো দুটো হিট জুটি, মানে রাহুল যে সিরিয়ালই করুক না কেন সেটা হিট হবে, এদিকে দিয়া সেও যেটা করুক না কেন হিট হবে, এরা দুজনে মিলে একটা কমপ্লিটলি লাভ স্টোরি নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু বিষয় হচ্ছে কোন সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে, তো সেটা আজকে আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দেবো। আমাদের কাছে যেটা খবর এসেছিলো তাতে করে মোট তিনটে সিরিয়ালের নাম উঠে এসেছিল, তার মধ্যে একটাকে হয়তো ফাইনাল করা হয়েছে। তো নাম্বার ওয়ানেই যেটা ছিল সেটা হচ্ছে সিরিয়াল মায়ার বাঁধন, নাম্বার টুতে যেটা ছিল সেটা হচ্ছে কুসুমদোলা, আর নাম্বার থ্রিতে ছিল রাখি বন্ধন। তো মায়ার বাঁধনের টিআরপি যে হারে কমে গেছিলো সে হারে আবার একটু উঠছে, এই গুঞ্জার যে অ্যাক্সিডেন্টটা ঘটলো এরপরেই হয়তো বোঝা যাচ্ছে যে গল্পের একটা অন্যরকম একটা মোড় নিতে চলেছে। আর যেহেতু বাচ্চাদেরকে এন্ট্রি দেওয়া হয়েছে সিরিয়ালটার মধ্যে, সেহেতু বাচ্চাদেরকে দিয়ে বাচ্চারা কী করে বাবা মাদেরকে অ্যাক করবে এটা তো এত তাড়াতাড়ি সম্ভব না, এটার জন্য অনেকটা লেট করবে। তো সেই কারণে এই সিরিয়ালটার টিআরপি আস্তে আস্তে বাড়ছে, তো এই সিরিয়ালটাকে বন্ধ করার কোনো প্রশ্নই উঠছে না। দ্বিতীয় হচ্ছে কুসুমদোলা। কুসুমদোলাতে এত পরিমাণ কুটকাচালি ভরে গেছে যার জন্য কথা উঠলো যে কুসুমদোলার রাইটারের এত প্রবলেম, এত কমপ্লেন এই সিরিয়াল নিয়ে, আর আমার সমস্ত বন্ধুবান্ধব এই একটাই সিরিয়াল নিয়ে আপু এই সিরিয়ালটাকে পাল্টাও বা স্বর্ণা দিয়ে সিরিয়ালটাকে চেঞ্জ করো, কারণ এই সিরিয়ালটা আমরা নিতে পারছি না। তো সেহেতু কথাবার্তা চলছিল যে কুসুমদোলা হয়তো বন্ধ হয়ে যাবে, বাট একটা কথা বারে বারে বলবো, সেটা হচ্ছে প্রত্যেকের রিকোয়েস্ট ছিল হচ্ছে রণ আর ইমনকে আমরা
কমপ্লিটলি একটা রোম্যান্টিক মুডে দেখতে চাই, যে রোম্যান্টিক মুডটা কখনোই সিরিয়ালের ফার্স্ট টু লাস্ট দেখানো হচ্ছে না বা সামনে হয়তো হবে। তো যাই হোক, এই সিরিয়ালটাও এই মুহূর্তে শেষ হবে না, তার কারণ হচ্ছে খুব শীঘ্রই তথাগত আবার ব্যাক করবে। তথাগত এই মুহূর্তে বিজি হয়ে পড়েছে, সেই কারণে তথাগতকে দেখানো হচ্ছে না। আই মিন তথাগত বলে হয়তো তোমরা বুঝতে পারো না, কৃষ্ণময়। তো কৃষ্ণময়কে খুব শীঘ্রই ব্যাক করানো হবে এই সিরিয়ালে, এবং সেই নিয়ে একটা মানে লং টাইম একটা ঘটনা চলবে। তো সো তোমরা বুঝতেই পারছো যে অনেক বড় একটা যুদ্ধ আসতে চলেছে। আর যেটা বলবো সেটা হচ্ছে সিরিয়াল রাখিবন্ধন। রাখিবন্ধন সিরিয়ালটা বেশ ভালো টান ছিল, হঠাৎ করে উত্তরা আই মিন সাথীকে ব্যাক করানো হলো, সাথী উত্তরা যাই হোক একজনকে ব্যাক করানো হলো এবং তাকে বলা হলো যে উনি সাথী। এমন এমন ঘটনা ঘটালো যেটাতে দেখে মনে হয় যে ওটাই সাথী, আবার কখনো কখনো মনে হয় যে না ওটাই উত্তরা। তো যাই হোক, এই সাথী উত্তরা নিয়ে তো রাখিবন্ধন বেশ চলছিল, টিআরপিও বেশ চচ্চর করে উঠে গেছিলো এবং নাম্বার ওয়ানে পৌঁছে যাবে যাবে, সেই মুহূর্তে ভেস্তে গেল একটাই কারণে, কারণ মলিনা চ্যাটার্জি। মলিনা চ্যাটার্জি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন এবং সিরিয়ালের গল্পটা সম্পূর্ণ অন্যরকমভাবে ঘোরানো হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে খবর। সেটা হচ্ছে কোন দিকে কীভাবে কী ঘোরানো হবে কিছুই মাথায় ঢুকছে না, কারণ মলিনা চ্যাটার্জিকে নিয়ে এতটা ভাবনা চিন্তা ছিল যে গল্পটা যখন শেষ হবে তখন মলিনা চ্যাটার্জির একটা মস্ত বড় ভূমিকা থাকবে, বাট সেই ভূমিকাটাই পাওয়া যাচ্ছে না। এবং এই সাংসারিক কুটকাচালির মধ্যে মলিনা চ্যাটার্জির প্রচুর ভাগ ছিল, বাট মলিনা চ্যাটার্জি যেহেতু নেই সেহেতু গল্পটা এখন সেইভাবে গুছিয়ে গেছে, কমপ্লিট করতেই ওরা পারছে না, হয়তো এই সিরিয়ালটাই বন্ধ করে দেবে যেহেতু এই সিরিয়ালটাকে তৈরি করতে পারছে না। আর সবথেকে বড় কারণ হচ্ছে মলিনা চ্যাটার্জি। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছ সিরিয়াল রাখিবন্ধন খুব শীঘ্রই আমাদেরকে টাটা বাই বাই বলে চলে যাবে, বাট একটা কনফিউশন কিন্তু থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে মায়ার বাঁধনের সাথে। মায়ার বাঁধনের টিআরপি যে হারে এই মুহূর্তে বাড়ছে, আবার যদি ঝম করে কমে যায় আর রাখিবন্ধন যদি বেড়ে যায় তাহলে হয়তো মায়ার বাঁধন বন্ধ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তের পাক্কা খবর হচ্ছে যে সিরিয়াল রাখিবন্ধন খুব শীঘ্রই আমাদেরকে টাটা বাই বাই বলে দিচ্ছে, এবং কেন বলছে সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। তবে যেটা বলবো সেটা হচ্ছে সিরিয়াল অর্ধাঙ্গিনী একটা সুন্দর বাংলা সিরিয়াল আসতে চলেছে, আর স্টার জলসা কর্তৃপক্ষ থেকে এটাই জানা যাচ্ছে যে হয়তো এই সিরিয়ালটা আসতে না আসতে টিআরপি ভালো মাত্রায় পাবে। কিন্তু কেন সেটা এই মুহূর্তে জানানো সম্ভব না, কারণ এটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি আমার বন্ধু বান্ধব হিসেবে, সেটা হচ্ছে কমপ্লিটলি একটা লাভ স্টোরি যার মধ্যে থাকবে না কোনো প্যাঁচ, যার মধ্যে থাকবে না কোনো ঝামেলা। তবে আরও একটা খবর তোমাদের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে হয়তো এই সিরিয়ালের কিছু গোপন গোপন খবর আমি তোমাদেরকে দিতে পারবো। কি শুনে আনন্দ হলো, আবার আগ্রহ হলো দেবে কবে? তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে সিরিয়ালটা খুব শীঘ্রই আসতে চলেছে, যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে স্টার জলসায় মনে করে মনে করে মনে করে সিরিয়াল অর্ধাঙ্গিনী দেখতে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করো, বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে আমাদের সাথে কানেক্ট থাকতে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই করে লাইক করে আসবে, নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেওয়া হলো। আর যারা যারা এখনও অবধি গিভওয়েতে পার্টিসিপেট করোনি তারা অবশ্যই করে গিভওয়েতে পার্টিসিপেট করো, নিচে ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করলে পৌঁছে যাবে আমাদের কিভাবে ভিডিওতে, আর সেখানে গেলেই তোমরা সবটা জানতে পারবে। আর যেটা বলবো সেটা হচ্ছে সারা জীবন এইভাবে চিরকুট ইনফিনিটিকে পাশে পেতে মনে করে মনে করে মনে করে সাবস্ক্রাইব করো, তার পাশের বেল বাটনটাতে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আজকে এই অবধি বন্ধুরা, আবার দেখা হবে সামনের দিন আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে, ততক্ষণের জন্য টাটা।